লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি একটা দারুণ বুফে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার উপর। আজকে তোমাদেরকে দেখাবো একটা একদম ব্র্যান্ড নিউ বুফে, তাও আমার সাবস্ক্রাইবারদের জন্য থাকবে একটা স্পেশাল অফার। প্রথমেই বলেছি আমার সাবস্ক্রাইবার হলে থাকবে একটা দারুণ অফার, তার জন্য তোমাদের কি করতে হবে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের 18K হতে হেল্প করো বিফোর পয়লা বৈশাখ। তোমাদের জন্য প্রচুর বুফে প্রচুর কম্বো ভিডিও নিয়ে আসবো আমি, তার সাথে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। যদি আমাকে একটু ভালোবাসো তাহলে প্লিজ একটা লাভ ইমোজি দিয়ে দিও কমেন্টে, আমার খুব ভালো লাগবে সেটা। তো চলো দেখা যাক ভেতরে গিয়ে কী কী দিচ্ছে। জায়গাটা দেখতে নতুন নতুন লাগছে তো, কিন্তু তোমাদের একটা কথা বলি, এটা কিন্তু জায়গাটা নতুন হলেও রেস্টুরেন্টটা কিন্তু সেই পুরনো @49 যেখানে আমরা বেশ কিছুদিন আগে জমিয়ে বুফে কম্বো আর অনেক কিছু খেতাম। তো সেটা ছিল সল্টলেক এই ব্লকে, কিন্তু ওটা এখন শিফট হয়ে গেছে বৈশাখী মলে, নতুন করে বানানো হয়েছে একদম @49। সেই নস্টালজিক টেস্ট, তার সাথে কিন্তু অন্য ভাইব একটা তোমরা পেয়ে যাবে, আর প্রাইসটা তো এতটাই ভালো রেখেছে, তার সাথে মেনুটাও কিন্তু দারুণ লিখেছে বুফের। তো চলো এবার খেতে থাকি, খেতে খেতে তোমাদেরকে আরো ডিটেইলস বলতে থাকি আর কি কি আসছে এখানে আরো তোমরা দেখতে থাকো। অলরাইট, তো চলে এসেছে আমাদের স্টার্টার্স, তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। এবার এখানে একটা কথা তোমাদের বলে রাখি, বুফেটা দু ধরনের আছে, একটা হচ্ছে উইথ আনলিমিটেড মকটেল আর একটা হচ্ছে উইথ লিমিটেড সিঙ্গেল টাইম সার্ভ মকটেল। সো আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে উইথ আনলিমিটেড মকটেল। এখানে দেখো ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে দুটো, এইরকম যেহেতু আমরা দুটো বুফে নিচ্ছি তাই জন্য দুটো ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে। এইবার বলে রাখি তোমাদের জন্য যে অফারটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা যেটাই নাও না কেন, যে বুফেটাই নাও না কেন, উইথ লিমিটেড মকটেল অর উইথ আনলিমিটেড মকটেল, যেই বুফেই নাও না কেন, তোমরা যদি এখানে এসে দেখাতে পারো যে তোমরা আমার সাবস্ক্রাইবার তাহলে তোমরা বিলের ওপর পেয়ে যাবে ফ্ল্যাট ₹100 ডিসকাউন্ট, যেটার সাথে তোমাদের মানে তোমরা যে কজন আসো না কেন পার হেড হিসেবে তোমরা 100 টাকা করে ডিসকাউন্ট পাবে। লাইক তোমরা যদি 5 জন আসো তাহলে তোমরা ফ্ল্যাট ₹500 ডিসকাউন্ট পেয়ে যাবে। বুফের প্রাইস তো আমি লাস্টে বলবো, আর তোমরা থাম্বনেইলে হয়তো দেখেও নিয়েছো বুফের প্রাইস, কিন্তু যেই প্রাইসটা থাকবে তার ওপর কিন্তু তোমরা ফ্ল্যাট ₹100 ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। ওকে, সো ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমরা এখানে পেয়েছি হচ্ছে মিন্ট মোহিতো, এছাড়াও আমপান্না আছে আর ব্লু লাগুন আছে, যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা আনলিমিটেড মানে যদি তোমরা ওই আনলিমিটেড মকটেলওয়ালা যে বুফেটা আছে সেটা যদি নাও তাহলে তিনটেই হয়তো তোমরা নিতে পারবে। খেয়ে দেখি এটা কিরকম লাগে, ফ্রেশ মিন্টের টেস্ট, তার সাথে খুবই রিফ্রেশিং একটা সোডা বেসড মকটেল, তোমরা এটা বুফে শুরু করার আগেই মানে একদম গরম থেকে যখন আসবে তখনই পেয়ে যাবে। ফার্স্টেই স্টার্টার শুরু করছি, এখানে ফার্স্টেই আমি খাবো হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, এইরকম থাকবে ক্রিস্পি চিলি বেবিকর্নগুলো। ক্রিস্পি চিলি বেবিকর্নটা যথেষ্ট ক্রিস্পি আছে এখনো, ফার্স্ট আইটেম গেলাম বেশ ভালো লাগলো। নেক্সট ট্রাই করছি মাশরুম চিলি ড্রাই, এরকম থাকবে। চিলি অ্যান্ড পেপারের টেস্টটা একদম ডমিনেন্ট, তার মধ্যে মাশরুমটা তো সফট আছে, তার ওপর কিন্তু যে লেয়ারটা দিয়েছে তোমরা এখানে দেখতে পারবে, ওপরে কিন্তু একটা লেয়ার দেওয়া হয়েছে, খুবই ক্রিস্পি একদম মচমচ করছে, এটাও ভালো খেতে। নেক্সট ট্রাই করছি পনির টিক্কা, এরকম থাকবে। সমস্ত খাবার তোমরা কিন্তু এখানে যা যা দেখছো এভরিথিং ইজ আনলিমিটেড, তোমাদের কিন্তু কোনো লিমিটেশন নেই। তবে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড, কারণ কি খুব খারাপ লাগে সেটা, ওয়েস্ট করো না। এইরকম থাকবে হচ্ছে ইনার পার্টটা, গ্রিন চাটনি দিয়েছে, তোমরা এটা গ্রিন চাটনিতে ডিপ করে খেতে পারবে, এখানে দেখো গ্রিন চাটনি আছে, আমার তো শুধুই ভালো লাগছে, তার সাথে টিক্কা মশলাটা আছে এর মধ্যে, ভালো খেতে। 4 নম্বর স্টার্টার ট্রাই করছি,
চিকেন রেশমি কাবাব এরকম থাকবে। এটা আমি চাটনি দিয়ে খাবো একটু। চিকেনটা বেশ সফট টেন্ডার আছে, তার সাথে রেশমি যে মানে মালাই থাকে রেশমির মধ্যে, মালাইয়ের ফ্লেভারটা হালকা আছে, এটাও কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাবে। নেক্সট ট্রাই করছি হরিয়ালি চিকেন টিক্কা, এরকম থাকবে। ধনিয়া অ্যান্ড মিন্টের পেস্টটা খুব ভালো মতন বোঝা আছে। তো এটা ছিল আমাদের ফিফথ স্টার্টার। নেক্সট খাচ্ছি এখানে চিকেন টিক্কা, এইরকম থাকবে। তিনটে কাবাবের মধ্যে আমার এটা বেস্ট লাগলো, চিকেন টিক্কার ফ্লেভারটা না একদম ভেতর অব্দি অ্যাবজর্ব হয়ে গেছে। দেখো তার সাথে বাটারের ফ্লেভারটাও বোঝা যাচ্ছে, আর যেহেতু এটাকে গ্রিল করেছে মানে বার্নড একটা ফ্লেভার আসছে, এই টিক্কাটা বেশি ভালো লেগেছে আমার। নেক্সট আমরা ট্রাই করছি সেসমে ফ্রাইড চিকেন, দেখো এরকম থাকবে। দেখো এখান থেকে তোমরা দেখতে পারবে এখানে সেসমে দেওয়া আছে, মানে সেসমে সিডস দেওয়া আছে। খেয়ে দেখি এটা, দাঁড়াও ইনার পার্টটা ফার্স্টে তোমাদের দেখাই, এইরকম থাকবে ইনার পার্টটা। এটা কোনো গরম আছে, দেখো ধোয়া বেরোচ্ছে। এখানে সস দিয়েছে, তোমরা সস দিয়ে খেতে পারো, দু ধরনের এখানে ডিপস বা সস তোমরা দিয়ে পেয়ে যাবে। এইটা দিয়ে একটু খেয়ে দেখি, অসাধারণ খেতে। এটা ম্যারিনেশনটা খুব খুব ভালো হয়েছে, মানে টিক্কার থেকেও বেশি ভালো এটার ম্যারিনেশনটা হয়েছে, যার জন্য চিকেনটা না খুব বেশি মানে চিউ লাগছে, একদম মেল্ট ইন মাউথ, খুবই ভালো হতে এটা। আচ্ছা সেসামি ফ্রাইড চিকেনটা কিন্তু হালকা একটু ঝাল আছে, মানে আফটার টেস্টে আমার এখন একটু ঝাল লাগছে, বাচ্চারা এটা একটু দেখে খেও। নেক্সট আমি এখানে ট্রাই করব এটা হচ্ছে থাই ফ্রাইড ফিশ, এই যে এরকম থাকে। ওদের থাই ফ্রাইড ফিশটা কতটা ফেমাস, কতটা ভালো খেতে তোমরা অলরেডি অনেকে জানো, এই ব্যাপারে যা যারা কিন্তু তারা তো অবভিয়াসলি জানো। এটা হচ্ছে ইনার পার্টটা। আই হ্যাভ আ নিউ অডিয়েন্স, জানো ও কি বলছে আমি বুঝতে পারছি না, তবে ওকে মানে ও কিছু একটা বলতে চাইছে। বলো এখানে, বলো এখানে, বলো এখানে, বলো সাবস্ক্রাইব, বলো বলো এখানে, বলো যা, বললো না যা, কি করবো আর বলো। আচ্ছা এটা আমি খাচ্ছি এই সসটা দিয়ে, এই সসটা থেকেও তুমি তোমরা এটা শুধু খেতে পারবে, শুধুই এটা খুব ভালো হতে ফিশ ব্যাটার ফ্রাই বলা যেতে পারে, কিন্তু লেয়ারটা ওরা এত ভালো মতন প্রিপারেশন করে না, যে ওপরে দেখো অনেক অনেক কিছু স্পাইসেস ওরা অ্যাড করে এই ব্যাটারটার মধ্যে, আর ভেতরে ফিশটাও একদম ফ্রেশ আছে, খুব ভালো খেতে এটা। নেক্সট তোমরা পেয়ে যাবে বুফেতে গোল্ডেন ফ্রাইড প্রনস, এইরকম থাকবে, এইরকম ফ্রেশ প্রনস থাকবে ভেতরে। আমি আগে মনে হচ্ছে শুধু এইটাই খেয়ে, এত ভালো খেতে এটা, সস লাগবে না, শুধু এটা খাবে তোমরা, এতটাই ভালো খেতে, ক্রিসপি মানে যেরকম ক্রিসপিনেসটা এর মধ্যে ইন্ট্যাক্ট আছে, ভেতরে প্রনের ফ্লেভার টেস্ট সব কিছু ভালো, প্রনটাও খুব সফট একদম মানে জুসি একটা ব্যাপার আছে প্রনটার মধ্যে। যত ইচ্ছা খাবে, সব কিছু পুরোটাই আনলিমিটেড, যত ইচ্ছা খেয়ে তোমরা উসুল করতে পারো, তোমাদের ওখানে খেয়েও এটা ভালো করে। শুধুমাত্র যদি তোমরা আমার সাবস্ক্রাইবার হও তবেই কিন্তু এটা 599 তোমরা পাবে, এলস কিন্তু তোমরা পাবে না। মেক শিওর তোমরা যেন সাবস্ক্রাইব করেই তবে এখানে এসো। নেক্সট আমি খাবো এখানে বেসিল পেপার চিকেন, এইরকম থাকবে এক একটা। বেসিল আর বেল পেপারের মানে কম্বিনেশনটা, পেপারটাই বেশি বোঝা যাচ্ছে, বেসিলটাও হালকা একটা টেস্ট তোমরা পাবে, আচ্ছা চিলির একটা এফেক্ট আছে, মানে এটাও হালকা একটু আফটার টেস্ট মানে ঝাল লাগতে পারে। চিকেনটাও ভেতর থেকে খুব সফট, সব কিছুই স্টার্টার, তোমরা কিন্তু গরম গরম খাওয়ার চেষ্টা করবে, যত গরম গরম খাবে তোমাদের তত বেশি ভালো লাগবে। আমরা তো অনেক বকি তাই জন্য অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তোমরা কিন্তু গরম গরম খাবো। নেক্সট স্টার্টার আমরা খাবো এখানে আছে হচ্ছে ড্রামস অফ হেভেন, এইরকম থাকবে এক একটা। তাহলে তোমরা কাউন্ট করছো তো এটা ক নম্বর স্টার্টার, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আউটার লেয়ারটা না খুব একটা বেশি মানে ঠিক না, একদমই চিকেনের টেস্টটা প্রমিনেন্ট বোঝা যায় যার জন্য, আর ওপর থেকে কিন্তু এটা একটা সুইট ট্যাঙ্গি একটা সসের মধ্যে এটাকে মানে মিক্স করা হয়েছে, ভালো লাগছে খেতে এটাও। নেক্সট স্টার্টার আমরা এখানে ট্রাই করব প্যান ফ্রাইড মোমো, অথেন্টিক নেপালি বা পাহাড়ি স্টাইল মোমো যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম খেতে, বেস্ট এটা, অনেক অনেক খাবে দারুণ জমিয়ে খেতে পারবে। নেক্সট খাবো এখানে সেসমে ফ্রাইড চিকেন, দেখো আগেরটা যেটা বলেছিলাম সেসমে ফ্রাইড চিকেন ওটা কিন্তু চিকেন পকোড়া ছিল, এইটা দেখো ফ্ল্যাট ভাবে মানে পিলে কাট করা আছে এটাকে, আগেরটা ডাইস করা ছিল, তো এইটা কিন্তু আলাদা, ওটা আলাদা, ওটা ছিল হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে সেসমে ফ্রাইড চিকেন, এরকম থাকবে। ইনার পার্টটা দেখাই, টেস্টটা খানিকটা একই রকম ভেদে, জাস্ট ওটার মানে
ইয়েতে, হ্যাঁ এটাতে না একটা হালকা আমি আজওয়াইনের ফ্লেভার পেয়েছি, আগেরটাই ছিল না, এটাতে হালকা একটা আজওয়াইনের ফ্লেভার আছে। এর মধ্যেও কিন্তু সেসামে সিডস আমরা দেখতে পাবো, ব্যাটারের মধ্যেই আছে, দুটো কিন্তু আলাদা। লাস্ট একটা ট্রাই করছি, এটা আছে ভেজ পকোড়া, এরকম থাকবে ব্যাপারটা, খুবই ইন্টারেস্টিং খেতে ব্যাপারটা, মানে ভেজ ম্যাঞ্চুরিয়ানের মতো খানিকটা খেতে, কিন্তু না হালকা একটা সুইটনেস আমি পেলাম এর মধ্যে, খুবই ইন্টারেস্টিং খেতে। তোমরা এটা সসের মধ্যে ডিপ করে খেও, ভালো লাগবে। অলরাইট, সো মেন কোর্স আমাদের চলে এসেছে। মেন কোর্সের ফার্স্টে তিন ধরনের ব্রেড তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে থাকছে হচ্ছে তন্দুরি রুটি, এখানে থাকছে হচ্ছে নান, আর এইখানে আছে হচ্ছে তোমাদের মশালা কুলচা। তিন ধরনের ব্রেড তোমরা পেয়ে যাচ্ছ, যেটা ইচ্ছা তোমরা খেতে পারো, তিনটে চাইলে তিনটেই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে জাস্ট তন্দুরি রুটি দিয়ে ফার্স্ট আইটেমটা ট্রাই করবো। তো তন্দুরি রুটি দিয়ে আমি এখানে প্রথমেই ট্রাই করছি, এখানে আছে হচ্ছে মিক্সড ভেজ। দেখো মিক্সড ভেজের মধ্যে ব্রকলি, তার সাথে ক্যারেট, অনিয়ন, ক্যাপসিকাম, বিনস, চিলিজ, সমস্ত কিছু দিয়ে একটা ভালো এখানে মিক্সড ভেজ বানানো হয়েছে বা সার্ভ করা হয়েছে। এটা দিয়ে আমি ফার্স্টে একটু খেয়ে দেখি, এক্সেলেন্ট ফ্লেভার। ফার্স্টলি সবকটা মিক্সড ভেজ, মানে যেহেতু এটা মিক্সড ভেজই, সবকটা মানে আলাদা আলাদা সবজি একদম মুখের মধ্যে যাচ্ছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এর মধ্যে যে মানে স্পাইসেসগুলো আছে তার মধ্যে সুইটনেসটা আমার খুব বেশি লেগেছে মিক্সড ভেজের সাথে। কিন্তু তোমরা এইরকম যে কোনো নান দিয়ে খাবে বা তোমরা মশালা কুলচাও ট্রাই করতে পারো, সব কিছু দিয়ে কিন্তু এটা খুব ভালো যাবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি চানা মশালা, এইরকম থাকবে। আমি এখানে বেশি কিছু মানে তিন ধরনের ব্রেড খাচ্ছি না, আমি জাস্ট এই নানটা দিয়েই ট্রাই করছি। তোমরা কিন্তু তিনটেই খেও, তোমরা মানে তোমাদের তখন ভাল লাগবে খেতে। তিনটে অনেক ধরনের মেন কোর্স সাইড ডিশ আছে, সেগুলোর সাথে তোমরা কিন্তু পেয়ার আপ করতে পারবে। চানা মশালার টেস্টটা খানিকটা আমার পাঞ্জাবি ছোলের মতো লাগছে, স্পাইসেসগুলো একদম অন্যরকম, মানে নর্মালি চানা মশালার যেরকম স্পাইসেস হয় বা টেস্ট হয় তার থেকে একটু ডিফারেন্ট আছে। এটার মধ্যে হালকা একটা ট্যাঙ্গিনেসও আমি পেয়েছি চানা মশালার থেকেও। আমার কিন্তু মিক্সড ভেজটা খুব ভালো লেগেছে, ব্রেডের সাথে তোমরা কিন্তু মিক্সড ভেজটা দিয়েও খেও, চানা মশালাটাও ভালোই খেয়ে। নেক্সট আমি নান দিয়েই ট্রাই করছি এখানে চিকেন বাটার মশালা, তবে চিকেন বাটার মশালাটা কিন্তু এখানে উইথ বোন আছে, তোমরা দেখে খেও। এটা একটু জাস্ট দেখিয়ে মানে বলে দিলাম, চিকেনটাও খুব সফট, গ্রেভিটা দিয়ে আমি একটু জাস্ট খেয়ে দেখি। এটা তোমরা কুলচার সাথেও ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে, বাটারের টেস্টটা একদম ভরে ভরে আছে এর মধ্যে। তার সাথে যেহেতু মানে চিকেনটাও খুব ভালো মতন সেদ্ধ হয়েছে, খুব ভালো লাগছে খেতে, মানে মশালাটা একদম চিকেনের মধ্যে অবধি অ্যাবজর্ব হয়ে গেছে। আর তোমরা এখানের খাবার অলরেডি সবাই অনেকেই খেয়েছো, তোমরা জানোই এখানে টেস্ট কেমন, খুবই ভালো, খুবই ভালো। নেক্সট আমি এখানে ট্রাই করব, এখানে আছে হচ্ছে ভেজ পোলাও। তোমরা কিন্তু এটা মানে ভেজ মিক্সড ভেজ যেটা আছে সেটা দিয়েও ট্রাই করতে পারো, আমি অ্যাকচুয়ালি মিক্সড ভেজটা দিয়েই ট্রাই করছি, দেখা যাক কীরকম লাগে। চিকেনটা দিয়ে দেওয়ার থেকেও মানে চিকেনের সাথে খাওয়ার থেকেও আমি ভাবলাম যে মিক্সড ভেজটা দিয়ে ট্রাই করে দেখি। সত্যি বলছি মিক্সড ভেজটা না মানে চরম খেতে যাচ্ছে, যেরকম সুইটনেস সেরকম ট্যাঙ্গিনেস একদম অ্যাকিউরেট, মানে এত ভালো বানানো হয়েছে। পোলাওটাও খুব লাইটলি প্রিপেয়ার করা হয়েছে, আর তার সাথে কিন্তু মানে তোমরা যখন খাবে মানে গরম গরম, আমরাও এখন গরম গরমই খাচ্ছি। পোলাওয়ের রাইসটা দেখো এরকম লং গ্রেন বাসমতি রাইস গুলো হয়েছে। নেক্সট আমি এখানে ট্রাই করব, দেখো চিলি প্রন এখানে আছে। এটা খাওয়ার জন্য তোমরা এখানে মানে এর সাথে তোমরা পেয়ার করতে পারো, এখানে আছে হচ্ছে মিক্সড হাক্কা নুডেল, সরি ভেজ হাক্কা নুডেল আছে, মিক্স না ভেজ হাক্কা নুডেল। তো ভেজ হাক্কা নুডেলের সাথে তোমরা কিন্তু এরকম মানে এই চিলি প্রনটা ট্রাই করতে পারো। আমি জাস্ট প্লেটে একটু নিয়ে তোমাদের দেখাচ্ছি, নুডেলের টেস্টটা ভালো আছে, নুডেলের স্টাইলগুলো দেখো এটাকে দেখি এবার। তোমরা কিন্তু সব কিছুই কাউন্টারে পেয়ে যাবে, আমাদের এখন এখানে দেওয়া হয়েছে কারণ এখনও কাউন্টার সেট করা হয়নি, এটা একদমই নতুন খুলেছে। তোমরা কিন্তু পুরোটাই কাউন্টারে পেয়ে যাবে, সব কিছুই কিন্তু সেলফ সার্ভিস হবে। এটা আমি ব্ল্যাক বিন চিকেন খেয়েছিলাম, খানিকটা আমার ওরকম লাগলো, হয়তো এটাতে সোয়া সসটা একটু বেশি আছে, তবে এই প্রন চিলির সাথে তোমরা কিন্তু এই নুডেলটা খুব ভালো মতোই খেতে পারবে। নেক্সট আমি খাবো শো স্টপার মাটন বিরিয়ানি, এটা খাওয়ার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছি আর আমি ওয়েট করতে পারছি না। এটা খেয়ে আমরা আমাদের মেন কোর্সটা শেষ করবো, তবে এটা দেখি কেমন খেতে হয়। লাস্টলি ট্রাই করছি এখানের মাটন বিরিয়ানি, আমি একদম অল্প পোর্শন নিয়েছি বিকজ অলরেডি আমি ফুল এখানে। তো মাটন বিরিয়ানির মাটনটা এরকম, মাটনটা দিয়ে আলুটা দিয়ে আমি জাস্ট একটা বাইট খেয়ে দেখি। আমি তো বলবো নুডল
বাদ দাও, কুলচা বাদ দাও, মাটন বিরিয়ানির উপর ফোকাস করো। অসাধারণ খেতে, মাটনটা না একদম মানে সফট কুলতুল করছে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা কতটা সফট মাটনটা? স্ট্রাগল করতেই লাগছে না, এত ভালো খেতে, অসাধারণ হয়েছে জাস্ট। এই দেখো এইরকম থাকবে হচ্ছে লং গ্রেন, একদম ফ্র্যাগ্রেন্ট রাইস দিয়েছে, আর তার মধ্যে মানে সিরিয়াসলি মাটন বিরিয়ানিটা সেরা হয়েছে জাস্ট। তোমরা মাটন বিরিয়ানিটা বেশি বেশি করে খেয়েও, হাইলি হাইলি রেকমেন্ডেড। আমি তো আরও নেবো ভাবছি, আমার এতটাই ভালো লেগেছে, খুব ভালো খেতে এটা। তোমরা বলেছিলে দিদি বুফে দেখ, এবার দেখবে তোমরা জাস্ট পরপর এত বুফে আনবো যে তোমাদের নিজেদেরই পাগল পাগল লাগবে। এই বুফেটা তো হাইলি হাইলি রেকমেন্ডেড, 599 rupees জাস্ট, 599 rupees তোমরা 10-12 রকমের, না সরি 13 রকমের স্টার্টার পাচ্ছ, তার সাথে পাচ্ছ 7-8 রকমের মেন কোর্স, কি তারও বেশি, আমি তো কাউন্ট করাও ছেড়ে দিয়েছি, এত এত আইটেমস আছে। মাটন বিরিয়ানি আছে, প্রন আছে, চিকেন আছে, আর কি লাগবে? মানে সিরিয়াসলি একটা 600 টাকার বুফেতে যদি তোমরা এত কিছু পেয়ে যাও, লাইক বিয়ে বাড়ির খাবার, এটা বলা যেতে পারে বিয়ে বাড়ির থেকেও বেশি। বিয়ে বাড়িতেও এখনকার দিনে এত মানুষ মানে এত বেশি আইটেম হয় না। তো কিভাবে বুক করবে সেটা আমি আগে একটু বলে দিই। প্রি বুকিং করে আসা ছাড়া কিন্তু তোমরা এই বুফেটা পাবে না, কারণ বেসিক্যালি এখন যেহেতু 49 শিফট হয়েছে নতুন জায়গায়, তার জন্য ওরা চাইছে যে যদি প্রি বুক করে আসো তবেই শুধুমাত্র বুফেটা দেবে, আদারওয়াইজ কিন্তু বুফেটা তোমরা পাবে না। তো নিচে দেওয়া নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বারে তোমরা কিন্তু কল করে আর হোয়াটসঅ্যাপ করে প্রি বুক করে তবেই এসো। এই বুফেটা কিন্তু স্যাটারডে সানডে এই দুদিনই থাকবে, লাঞ্চ ডিনার বোথ টাইমে পেয়ে যাবে। তবে শুধুমাত্র কোকোনাট কিনোয়া সাবস্ক্রাইবার হলে বা ফোন করে যদি তোমরা বলো বা মেসেজ করে যদি তোমরা বলো যে আমরা কোকোনাট কিনোয়ার সাবস্ক্রাইবার, এসে কিন্তু তোমাদের দেখাতে হবে সাবস্ক্রাইবার ব্যাপারটাও। আর যদি তোমরা বলো তবেই কিন্তু তোমরা জাস্ট 599 তোমরা এটা পাবে, যদি তোমরা লিমিটেড মকটেল নাও। আর যদি তোমরা আনলিমিটেড মকটেল নাও তাহলে তোমরা এটা 699 পাবে। এলস কিন্তু বুফের প্রাইস হচ্ছে 699 অ্যান্ড 799, মানে যেটা হচ্ছে লিমিটেড তার সাথে হচ্ছে 699, আর যেটা হচ্ছে তোমাদের আনলিমিটেড মকটেল সেটার দাম হচ্ছে 799। আমি চাই না সেটা হোক, তার জন্য বলছি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর এটা কিন্তু মানে এই বুফেটা শুধুমাত্র স্যাটারডে সানডে থাকবে, টাইমিং হচ্ছে 1:00-4:30 একটা স্লট, আর একটা স্লট হচ্ছে 6:30-10 অবধি আর একটা স্লট, যেখানে তোমরা এই বুফেটা এনজয় করতে পারবে। আর যখন তোমরা বুকিং করবে সেটা বলে দিই একটু, 200 টাকা হচ্ছে 6 জন যদি তোমরা আসো, আপ টু 6 পিপল, 6 জন হচ্ছে তোমাদের 200 টাকা বুক করতে লাগবে। সেটা আবার পরে তোমাদের বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যখন তোমরা আসবে। আর যদি 6 জনের বেশি তোমরা বুকিং করো তাহলে কিন্তু 500 টাকা দিয়ে বুকিং করতে হবে, তারপর সেটা আবার তোমাদের বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই বুফেটা কিন্তু এখন চলবে একদম মে অবধি, মানে মের লাস্ট অবধি চলবে। তো অফারটা অনেক দিন ভ্যালিড থাকবে, তোমরা কিন্তু বেশি বেশি করে খাবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আমি চাই যে তোমরা এই বুফেটার একদম উসুল করে খাও, এতটাই ভালো হয়েছে এটা। এই পোর্শনটা যেখানে বসে এখন আমরা খাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি ওনাদের ব্যাঙ্কুয়েট সেকশন, আর ওই পাশের পোর্শনে কিন্তু একবার জাস্ট একটু দেখতে দাও, ওই পাশের পোর্শনটাই হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। তবে তোমরা কিন্তু যদি চাও এরকম যে তোমরা কোনো পার্সোনাল পার্টি ইভেন্ট বা ধরো কোনো অন্য কোনো ইভেন্টের জন্য, এঙ্গেজমেন্ট বা পার্টি, যে কোনো ইভেন্টের জন্য তোমরা কিন্তু এই ব্যাঙ্কুয়েটও বুক করতে পারো, তখন কিন্তু ব্যাঙ্কুয়েটের ভাড়াটা আলাদা দিতে হবে, বুফের ভাড়াটা কিন্তু আলাদা দিতে, মানে বুফের প্রাইসটা কিন্তু আলাদা দিতে হবে। এমন নয় যে তোমরা বুফে বুক করলে আর তখন ব্যাঙ্কুয়েটে এসে তোমরা বললে যে আমরা এখানে খাবো বা এইরকম এনজয় করবো, তখন কিন্তু সেটা পুরোপুরি আলাদা দিতে হবে। এবার তোমাদের একটা কথা বলি, এখন অবধি মোটামুটি ওনারা স্টার্ট করছেন স্যাটারডে সানডেতে ফর নর্মাল পিপল। যদি তোমরা মানে তোমাদের গ্রুপ যদি থাকে কোনো, ধরো 20 জনের বা 25 জনের যদি গ্রুপ থাকে, তখন কিন্তু তোমরা ইজিলি ফোন করে যে কোনো দিন করতে পারো, মানে উইকডেতেও করতে পারো, উইকেন্ডেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তখন তোমরা ফোন করে নিও, ব্যাপারটা একটু মানে নিজেদের মধ্যে কথা বলে নিলে কি হয় এই ব্যাপারগুলো তোমরা নিজেরাও বুঝতে পারবে। প্লাস আমি যতটুকু তোমাদের বলবো তার থেকে ওনারা বেশি ভালো ইনফরমেশান তোমাদের দিতে পারবে। যদি 20 জন বা তার বেশি কোনো গ্রুপে তোমরা আসতে চাও তাহলে কিন্তু তোমরা ফোন করে যে কোনো দিন আসতে পারো, তোমাদের জন্য কিন্তু এটা ওপেন থাকবে, বুফেটাও তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি 20 জন আমার সাবস্ক্রাইবার হয়ে আসো এখানে, তাহলে তোমরা বুঝতেই পারছো কতটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ফর ডেজার্ট ফার্স্টে আমি এখানে ট্রাই করবো ফ্রাইড আইসক্রিম, দেখো এরকম থাকবে। এটা তাড়াতাড়ি তোমরা খেয়ে নেবে, কারণ কি এটা যদি মেল্ট হয়ে যায় তখন আর ভাল লাগবে না। ভেতরে আইসক্রিম, উপরে এটা কীভাবে বানিয়েছে আমি বুঝতে পারছি না ঠিক, মানে আইসক্রিমটাকে এর মধ্যে একটা কিছু তো দিয়েছে, তবে আউটার পার্টটা না যেহেতু ফ্রাই হয়েছে খুব বেশি ক্রিস্পি, এটা মানে একদম মরমর করছে এরকম একটা ব্যাপার, খুব ক্রাঞ্চি খুব ক্রিস্পি। আর তার সাথে ওপরে এই যে চকলেট সিরাপটা দিয়েছে এটার জন্য কিন্তু একটা চকলেট আর ওই ভ্যানিলা আইসক্রিমের যেই কম্বিনেশনটা হয় সেটা ক্রিয়েট হচ্ছে। নেক্সট আমি খাবো এখানে মাখা সন্দেশ, এরকম থাকবে।
নরম পাকে নলেন গুড়ের মাখা সাথে জমিয়ে খাবে। লাস্টলি খাচ্ছি এখানে গোলাপ জামুন, এরকম থাকবে নর্মাল গোলাপ জামুন, তবে এটা হট গোলাপ জামুন না, একটা হালকা ইলাচির ফ্লেভার আছে, বলছে এটাও ভালো খেতে। এখানেই মোটামুটি আমাদের বুফে খাওয়া শেষ হচ্ছে, আরও হয়তো একটা দুটো মানে ডেজার্ট আছে, সেগুলো তোমরা যেদিন কার্ডে পেয়ে যাবে। ফুল মেনুটা আমি সাইডে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। নিচে গিয়ে তোমাদেরকে আমি লোকেশনটা ভালো করে বোঝাবো, চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকের ভিডিও। এন্ট্রেন্সও তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে বৈশাখী মল, যেটা মানে দি ক্যানিস্টার ক্যাফের ওপরে মানে সাইডে যে মলটা আছে, বৈশাখী মল একটাই আছে, বৈশাখী মলের থার্ড ফ্লোরে। এটা তোমাদের থার্ড ফ্লোরে লিফটে উঠে আসতে হবে, পিছনের সাইডে লিফট আছে, তার এই সামনে থেকেই এখান দিয়ে ঢুকে যাবে তোমরা। এই যে এই সামনে থেকে ঢুকে যাবে, গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে @ফটিনে রেস্টুরেন্ট। ব্যাংকের দুটো পাশাপাশি খোলা আছে, তবে তোমরা কিন্তু রেস্টুরেন্টেই বসো, রেস্টুরেন্ট যখন ফুল হয়ে যাবে তখন ওরা ব্যাংকেটাও মানে নিয়ে চলে আসতে পারে। কিন্তু যেটা তোমাদেরকে একটু বলার আছে সেটা হচ্ছে, ধরো তোমরা 50 জন মানে 50 জনের ধরো তোমরা পার্টি বা ধরো কোনো ইভেন্ট বুক করতে চাইছো, তখন কিন্তু তোমাদের রেন্টাল মানে আলাদা করে দিতে হবে ব্যাংকুয়েটের জন্য। কারণ রেস্টুরেন্টে কিন্তু 50 জনের মানে 50 জন তোমরা একসাথে খেতে পারবে না, তার জন্য ব্যাংকুয়েট নিতে হবে, ব্যাংকুয়েটের জন্য কিন্তু আলাদা চার্জেস লাগবে। সেটা তোমরা কথা বলে নিতে পারো, নিচের নাম্বার আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, বা ডিসক্রিপশনেও নাম্বার পেয়ে যাবে তোমরা। আর একটা জিনিস, যেটা 20 জন বা 25 জন যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা উইকডেতেও এই বুফেটা পেয়ে যাবে, তবে কিন্তু সেটা অবশ্যই প্রি বুকিং করেই আসতে হবে, এলস কিন্তু তোমরা পাবে না। আর যদি তোমরা 1-2 জন বা 3-4 জন এরকম যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র স্যাটারডে সানডে এই দুদিনই পাবে। টাইমিং অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, নিচে গিয়ে পারলে তোমাদেরকে আর একবার আমি লোকেশনটা দেখিয়ে দেবো, এলস তোমাদেরকে বলে দিলাম এটা কিন্তু বৈশাখী মলের থার্ড ফ্লোরে এই বুফেটা থাকবে। এতক্ষণে যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলে রাখছি আর একবার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো, আর কেমন লাগলো বুফেটা আমার কমেন্টে জানাতে পারো। আর এটা তো সবই শুরু, আমি আরও লিস্ট বানিয়ে রেখেছি তোমাদেরকে বুফে দেখাবো বলেছি, তার জন্য পাশে থেকো, ভালোবাসা দিও। এই দেখো তোমরা দেখতে পারো ভালো করে, এটা হচ্ছে ক্যানিস্টার ক্যাফে। ক্যানিস্টার ক্যাফের এই যে পাশের এই বিল্ডিংটা, এটাই কিন্তু বৈশাখী মল, তো এরই থার্ড ফ্লোরে তোমাদের যেতে হবে।